আসসালামু আলাইকুম। অন্বেষণ ভাই কি শুনতে পাচ্ছেন? জি মাতু ভাই, কেমন আছেন? হ্যাঁ ভালো আছি ভাই, আশা করি আপনিও ভালো আছেন। জি ভালো আছি। আমাকে যুক্ত করার জন্য আপনাকে ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ যে করেছেন। বলুন তাহলে। আপনি যে ওই যে একটা নিউজ দেখালেন না আহমদিয়া মুসলিম জামাতকে নিয়ে, এটা দেখার পরে আমি চিন্তা করেছি যে এই বিষয়ে আমার কিছু কথা আছে বা হ্যাঁ নিশ্চয়ই ডিসকাশন বলতে পারেন, যাই বলেন। আচ্ছা, ব্যাপারটা হলো এই যে আহমদিয়া মুসলিম জামাতের সাথে যে মুসলমানদের যে ক্ল্যাশটা, এই ক্ল্যাশটার কারণ কিন্তু আমার অ্যাকচুয়ালি বুঝে আসে না, বললে মানে হাফ সত্য হয় আর কি। ঠিক আছে, তো আমি একদিন ওদের একজনের সাথে আমার খুব পরিচয় হয়েছিল ফেসবুকের থ্রুতে, তো সে আমাকে তাদের হেড অফিসে যাওয়ার জন্য দাওয়াত দিছিল। সম্ভবত চিন্তা করলো এ তখন ইসলাম থেকে বেরিয়ে গেছে, একে দেখি আমাদের দলে ঢুকানো যায় কিনা, এই উদ্দেশ্য নিয়েই অ্যাকচুয়ালি। তো হেড অফিসে ওদের গেলাম, ওদের যে বাংলাদেশের লিডার আছে তাদের সাথে কথা বললাম, ওনার সাথে কথা বললাম, উনি আবার আমাকে বেশ ইয়ে করলো, সমাদর করলো। তারপর উনি কিছু পাবলিকেশন দিল ওনার, ওই পাবলিকেশন দেওয়ার পরে আমি ওগুলো পড়ে দেখলাম। এখন মুমিনরা যখন ইয়ে করে আপনার, ওরা যখন ওদের ধর্মটাকে চর্চা করে, ওরা তো অনেক কিছুর উপর মতভেদ সৃষ্টি করেছে, কয়েকশো দল সৃষ্টি করেছে। ইভেন বাংলাদেশে জামাত ইসলামকে দেখতে পারে না আপনার হেফাজতিরা, হেফাজতিরা দেখতে পারে না জামাত ইসলামদের, জামাত ইসলামীদেরকে। আলিয়া লাইন, আলিয়া মাদ্রাসার পোলাপাইন দেখতে পারে না কওমি মাদ্রাসার লোকদেরকে। আমার বাবা একজন আলিয়া লাইনের মাওলানা ছিলেন, আমার বাবা কোনোদিনও কওমি মাদ্রাসার লোকদেরকে পছন্দ করতেন না। কেন? কারণ হলো কিছু জিনিস নিয়ে, কিছু শব্দ নিয়ে, কিছু কনটেক্সট নিয়ে তারা বিতর্ক করে। ঠিক আছে, যেমন এদের সবে বলা এখানে দুই মসজিদে দুই রকম, আজকে শুনলাম দুই মসজিদে দুই রকম বক্তব্য আসতেছে। ঠিক আছে, একজন বলতেছে শবে বরাত তো কিছুতে নাই, আরেকজন বলতেছে শবে বরাত আছে। ঠিক আছে, এই যে তাদের কনটেক্সট নির্ভর মতভেদ, ঠিক আমার মনে হয় আহমদিয়া মুসলিম জামাতের এই কনটেক্সট নির্ভর একটা মতভেদ আছে। সেটি কি? এতে যে জিনিসটা নিয়ে আসল যে মারামারিটা হচ্ছে সেটা হলো খতম শব্দটা নিয়ে। খতম শব্দটা যদি আপনি দেখেন, দেখবেন এটার নাম হলো সিল, মানে অনেকগুলো শব্দ আছে আলমানি ডিকশনারিতে মধ্যে আছে, খতম শব্দটা রুট হলো খতম, খাতামিম, এর মধ্যে যে সিগনিফিকেন্টলি যে শব্দ ইয়া মিনিংগুলো আছে, সিল মানে সিল মোহর আর কি, তারপরে স্ট্যাম্প, তারপরে সিগনেট, তারপরে এ সিল ইউজ টু অথেন্টিকেশন, এই যে মিনিংগুলো আছে, অনেকগুলো মিনিং আছে। ঠিক আছে, এখন তো আমি ওনাদেরকে জিজ্ঞেস করলাম, আচ্ছা এই ব্যাপারটা কি, আপনারা কেন মানে আপনাদের সাথে মূল ইসলামের কেন দ্বন্দ্ব? আপনারা মূল ইসলাম বলতেছে, আমিও তো শিবির করেছি, আমি জানি আমাদেরকে সবসময় বলা হয়েছে খাতামুন্নাবিয়্যীন মানে হলো নবুয়তের খতম, এটার জন্য আমি নিজেও শিবিরের হয়ে আপনাদের প্রচুর মুন্ডুবাদ করেছিলাম। ব্যাপার হলো এখন আমি আপনার সামনে দাঁড়িয়ে আছি, আপনি আমাকে একটু বুঝাচ্ছে আসলে খাতামুন্নাবিয়্যীন এই এটার মানেটা আপনারা কি কি বের করেছেন, কি কারণে আপনারা নবুয়তের খতমটা মেনে নিচ্ছেন না, আপনাদের লোক নবুয়ত দাবি করে বসে আছে। তখন উনি আমাকে ব্যাখ্যা করলেন, আসলে খতম শব্দটা যদি আপনি দেখেন, যেহেতু আমিও মাদ্রাসায় পড়েছি অল্প বিস্তর, আমি আরবি শব্দটা বুঝি, অ্যাটলিস্ট এটাকে কিভাবে কনজুগেশন করতে হয় সেই জিনিসটা আমি ভালোভাবে বুঝি, শব্দকে কিভাবে তার স্থান কাল এবং লিঙ্গভেদে এটাকে কিভাবে চেঞ্জ করতে হয়। তো আমি দেখলাম উনি আমাকে দেখালো, সেখানে দেখলাম অনেকগুলো অর্থ, তার মধ্যে তারা কি নিয়েছে, তারা নিয়েছে এটা সিল মোহর হিসাবে। এই সিল মোহর মানে এইটা না, তারা বলতেছে এইটার মানে এইটা না যে এটা শেষ হয়ে গেছে, এটাকে বন্ধ করে দেওয়া হয়েছে, বরং এটার মানে হলো এইটা যে এইটাকে, এই সিল মানে হলো যে এইটা যে একটা অথেন্টিকেটেড আছে, অর্থাৎ একটা অথরিটি যে এটাকে অথরাইজ করেছে, এই সিল হলো সেই সিল। যেমন আমরা একটা, আমরা যে অফিসের মধ্যে যে সমস্ত কাজকর্ম করি, অফিসের একটা সিল মারি তাতে। ঠিক আছে, তো এটা হলো সেই ধরনের সিল, মানে হলো আল্লাহ তার পক্ষ থেকে একটা অথেন্টিকেশন মার্ক দিচ্ছেন। এখন সে অথেন্টিকেশন মার্ক যে ফিজিক্যাল হইতে হবে এমন কোনো কথা না, সেটা আপনার ইয়েও হইতে পারে, কি বলে স্পিরিচুয়াল হইতে পারে। এবং তিনি বলতেছেন আমরা জানি না এটা সত্য হাদিস কিনা যে তার পিঠের মধ্যে সিল মহর এরকম একবারে ফিজিক্যালি ছিল। এখন যা দেখলাম যে মূল বিতর্কটা হয়েছে যে এখানে যে তারা ভাবতেছে এটা হইলো অথেন্টিকেশন মার্ক, যেমন হলমার্ক, হলমার্ক মানে এইটা যে এই গোল্ডেন বা এই অর্নামেন্টটা যে বানানো হইলো এখন থেকে আর কেউ অর্নামেন্ট বানানো হবে না, এটাই লাস্ট অর্নামেন্ট। সিল মানে তো এইটা না, সিল মানে তো এইটাও হয় যে এই অর্নামেন্টটা অথেন্টিকেটেড, এটা পিওর, এটা যেভাবে বলা হয়েছে ওইভাবেই বানানো হয়েছে, এটা হলমার্ক, এটাকে অ্যাক্সিডেন্ট টেস্ট করে এটা ঠিক করে দিছে।
ওকে, তাহলে এটা হলমার্ক মার্ক থাকাটা মানে হলো এটা অথেন্টিকেটেড বা এটা অথরাইজেশন করা হয়েছে এটাকে। তো ওরা বলতেছে এই নবুয়তটা হলো ঈশ্বর আল্লাহর পক্ষ থেকে অথেন্টিকেটেড করা। সেই হিসাবে কি বলে আহমদিয়া মুসলিম জামাতের যে কাদিয়ানি কি বলে ওনার নাম পুরো নাম কি জানো? গোলাম মির্জা আহমেদ কাদিয়ানি। হ্যাঁ গোলাম গোলাম আহমেদ মির্জা, মির্জা গোলাম আহমেদ নাকি এরকম। আচ্ছা তো উনি উনি নিজেকে এইভাবেই এইটা ধরেই উনি নিজেকে আল্লাহর প্রতিনিধি হিসেবে দাবি করেছেন। তারপরে আরেকটা ব্যাখ্যা দিলেন, আরেকটা দ্বিতীয় পয়েন্টটা বললেন যে না অ্যাকচুয়ালি আমরা কিন্তু নবী বা রাসুল বলতেছি না। ঠিক আছে, কেন নবী বা রাসুল বলতেছি না? কারণ শরীয়ত আমরা এটা মানি যে শরীয়তটা আসা শেষ হয়ে গেছে। ঠিক আছে, শরীয়ত আর আসবে না, কোন রুলস রেগুলেশন আসবে না সমাজের জন্য। তাহলে গোলাম মোহাম্মদ কাদিয়ানির কাজটা কি? উনি অ্যাকচুয়ালি রেনেসার কাজে এসেছেন। উনি কি করতেছেন? ইসলামটাকে পিউরিফাই করেছেন, যে 1400 বছর ধরে এটা ইম্পিউর হয়ে গেছে। জাস্ট ইসলাম যেরকম খ্রিস্টানিটির পক্ষে নিয়ে বলে, এবং খ্রিস্টানিটি কিন্তু এখন পর্যন্ত ইসলামে মানে নাই, ইহুদিরা ইসলামে মানে নাই, কিন্তু ইসলাম আলারা ইহুদিদেরকে মাইনা খ্রিস্টানিটিকে মাইনা আসছে দেখেন। তাহলে এই দিক থেকে চিন্তা করলে তো আহমদিয়া মুসলিম জামাত কোনো দোষই করে নাই। তাহলে এখন ওরা যদি আহমদিয়া মুসলিম জামাতরে কাটতে যায়, ছাড়তে যায়, মারতে যায়, তাহলে তো খ্রিস্টানিটিদের উচিত, তারা যদি ইসলামীদেরকে মারে কাটে ছাটে তাহলে তো এটা তাদের পক্ষ থেকে রাইট হয়ে যায়। এখন ওটা রাইট হবে না, এটা রাইট হবে। ওরাও তো বলতেছে যে এটা ভণ্ড নবী, মোহাম্মদ ভণ্ড নবী। এখন যাই হোক, উনি বলতেছেন আসলে উনি নবী বা রাসুল, রিয়াল নবী বা রাসুল দাবি করতেছেন না, ওনারা এটার জন্য একটা টার্ম দিচ্ছে, সেটা কি? এটা হলো উম্মি নবী। উম্মি নবী মানে হলো মোহাম্মদের যে উম্মত আছে এদের মধ্য থেকে একজন বার্তাবাহক আসবেন, সেই বার্তাবাহক হলো উম্মি নবী। এ কিন্তু ফুল নবী না, এ ফুল রাসুল তো মোটেই না, রাসুল রেসালাত নিয়ে আসতেছে, যে ইয়ে নিয়ে আসতেছে কি বলে এটাকে শরীয়ত নিয়ে আসতেছে, রুলস রেগুলেশন নিয়ে আসতেছে, সে হলো রাসুল। তাহলে সে কিন্তু রাসুল না, সে ফুল নবীও না, সে উম্মি নবী, অর্থাৎ নবীর পরে একজন প্রতিনিধি। যেমন আমার বাবা, আমার বাবা একজন আলেম ছিলেন, তারপর মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল ছিলেন, উনি খুব ভালো কৃষি কাজ করতেন এবং উনি একজন ভালো ব্যবসায়ীও ছিলেন, মাল্টিপল কাজ করতেন, খুবই পরিশ্রমী ছিলেন। কিন্তু কোনো এক সময় উনি স্বপ্ন দেখলেন যে ওনাকে মোহাম্মদ ওনাকে হাতে ধরে বিশাল এক সিংহাসনের মধ্যে বসিয়ে দিয়েছেন। তারপর থেকে ওনার মাথায় ঢুকেছে যে তিনি একজন মানে ইসলামী নেতা যাকে আল্লাহ ক্ষমতা অর্পণ করবেন। আপনার কথা কেটে কেটে যাচ্ছে অন্বেষণ ভাই, আপনার কথা কেটে কেটে যাচ্ছে। আচ্ছা বোধহয় একটু লাইনে ডিস্টার্ব করছে, এখন শোনা যাচ্ছে? মানে মাঝে মধ্যে আর কি সমস্যা হচ্ছে। হ্যাঁ আপনি বলেন, আপনি বোধহয় বলতে চাচ্ছেন আপনার বাবার সম্পর্কে যে তাকে সে এরকম স্বপ্নে দেখলো কিছু একটা। হ্যাঁ, উনি স্বপ্ন দেখেছেন যে মোহাম্মদ ওনাকে নিজ হাতে ধরে নিয়ে বিশাল এক সিংহাসনে বসিয়ে দিয়েছেন। তো এটা দেখার পরে উনি এটা থেকে সিদ্ধান্ত নিয়েছেন। আমার বাবা মা দুইজনে কিন্তু স্বপ্ন চালিত, আমার মাও এরকম প্রায় অদ্ভুত অদ্ভুত স্বপ্ন দেখতেন। উনি কারে না স্বপ্ন দেখেছেন, মা মোহাম্মদকে দেখেছেন, আবু বকর দেখেছেন, ওসমান দেখেছেন, আশাকে দেখেছেন, সবাই স্বপ্ন দেখে শেষ করে ফেলেছেন এবং স্বপ্ন দ্বারা চালিত হয়েছেন আজীবন। তো আমার বাবার কথা বলছি, বাবা কি করেছেন, স্বপ্ন দেখার পরে উনি ভেবে নিয়েছেন যে তাকে আল্লাহ তাআলা বিশেষ ক্ষমতা দেবেন এবং নিজ হস্তে এইভাবে ধরে বসে ক্ষমতা ধরিয়ে দেবেন ওনাকে। এবং উনি নিজেকে দাবি করতেন কি, জামানার হাদি, হাদিউজ জামান দাবি করতেন। উনি এইভাবেই ক্লাসিফাই করেছেন যে ইসলামের যারা বার্তাবাহক তারা হবে রাসুল, নবী, মুজাদ্দেদ, হাদি, আর উনি চতুর্থ পর্যায়ের একজন, তারপরে আসবে মেহেদি। এইটার জন্য উনি কি করেছেন, চাকরি বাকরি ছেড়ে দিয়ে আজীবন এই পথে কাজ করেছেন। বাইতুল মোকাররম মসজিদের দক্ষিণ গেটে বসে থাকতেন, পাবলিক আসতো, তাদের সাথে এই এই আলাপি করতেন যে তাকে আল্লাহ বিশেষ ক্ষমতা প্রদান করেছেন, এখন আপনারা আমার কথা মেনে চলুন। আপনাকে এর আগেও বলেছিলাম যে ওই যে ওই অনুষ্ঠানে যে আমার বাবা বাংলাদেশের সমস্ত রাষ্ট্রপ্রধানের সাথে দেখা করেছেন এই একটা উদ্দেশ্য নিয়ে, সে অন্যরকম ব্যাপার। আর মৃত্যুর আগের দিন পর্যন্ত তাকে আমি তাহাজ্জুদ নামাজে কানতে শুনেছি, ওনার কান্নায় আমাদের ঘুম ভেঙে যেত। তাহাজ্জুদ নামাজে কান্দো, আল্লাহ তুমি আমাকে যা দেখাইছো ওটা তুমি বাস্তবায়ন করো। তো যাই হোক, উনি তো চলে গেলেন, হলেন না। কিন্তু ঠিক সেম জিনিসটাই আপনার এই গোলাম মোহাম্মদ কাদিয়ানি, উনি সেম জিনিসটাই অ্যাপ্লাই করেছেন, সামহাও ওনার মনে হয়েছে যে এখন এখন আমি চিন্তা করতেছি যে মুসলমানদের যাতে ক্লেশের জায়গাটা, অ্যাকচুয়ালি চিন্তার জায়গাটা কোন জায়গায়, যেই কারণে তারা কাদিয়ানিদেরকে এত বড় শত্রু মনে করে। আমার কাছে যেটা মনে হয়েছে সেটা হলো পলিটিক্যাল, ব্যাপারটা কমপ্লিটলি পলিটিক্যাল। আপনার কাদিয়ানিদের যে রুল রেগুলেশন, সেখানে একজন নেতা, একজন মাত্র ইমাম হবে এবং তার উত্তরাধিকার, উত্তরাধিকার সূত্রে পরবর্তী লোকেরা ইমাম হচ্ছে। এখন পর্যন্ত কাদিয়ানির, গোলাম মোহাম্মদ কাদিয়ানির ফ্যামিলির বাহিরে তাদের নেতৃত্ব যায়নি। তারপরে ওই নেতৃত্ব যাদেরকে বিভিন্ন এলাকায় মানে নেতা বানিয়ে দেয়, ওরাই ওখানকার নেতা। অর্থাৎ এটা হলো একদম সিলেক্টিভ একটা ব্যাপার, ঠিক আছে। আর উত্তরাধিকারের ব্যাপার আছে, সেই সাথে সিলেক্টিভ। অর্থাৎ মূল যে ইমাম উনি হলেন উত্তরাধিকার সূত্রে আসছেন, আর স্থানীয় যে নেতারা আছে তারা হলো সিলেক্টিভ। এখন দেখেন এই উপমহাদেশে জামাত ইসলাম যে রাজনীতিটা শুরু করেছে ইমাম মওদুদীর, কি বলে মওদুদীর মাধ্যমে,
সেটাতে কিন্তু এটা নাই, মওদুদি কিন্তু গণতন্ত্রপন্থী, কিছুটা হলো গণতন্ত্রপন্থী, ঠিক আছে। যদি তারা কাদিয়ানিদেরকে মেনে নেয় তাহলে কিন্তু তাদের যে আলাদা একটা যে রাজনৈতিক দল গঠন করতেছে এটা থাকতে পারে না, তাদেরকে কাদিয়ানিদের ইয়াতে চলে যেতে হবে, মানে তাদেরকে একটা মানে উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত একটা নেতৃত্বের অধীনে চলে যেতে হবে। সুতরাং এটা তারা দিতে যাইতে পারে না, এটা তাদের একটা বড় সমস্যা। আরেকটা হলো এই যে আদার এদের বাইরে জামাত ইসলামের বাইরে যারা আছে তারা যে এটার বিরোধিতা করে, এটার পিছনে আরেকটা বড় কারণ হলো ধরেন আব্বাসী হুজুর একজন পীর, তার পীরগিরি থাকবে না। কি জন্য? আহমদিয়া মুসলিম জামাতের মধ্যে পীরগিরি নাই। এরপরে আসেন আরেকটা ব্যাপার হলো যে আহমদিয়া মুসলিম জামাতের মধ্যে যে জিনিসটা আছে সেই জিনিসটা হলো তারা মারামারি পছন্দ করতেছে না। তাদের যে ইয়েগুলো আছে, যে পাবলিকেশন গুলো আছে, সেখানে ওরা বলতেছে আমরা বুদ্ধিভিত্তিক আন্দোলন করবো, ঠিক আছে, বুদ্ধিভিত্তিক আন্দোলন করবো, আমরা মানুষকে জ্ঞানের মাধ্যমে আমরা মানুষকে বোঝানোর চেষ্টা করবো। কিন্তু আমাদের যে যে মানে জেনারেল যে ইসলামটা আছে এই ইসলামের মধ্যে কিন্তু এই বুদ্ধিভিত্তিক আন্দোলনটা নাই। কেন বুদ্ধিভিত্তিক আন্দোলনটা নাই? এখানে তো সবার আগে তারা বিভিন্ন জায়গায় যায় লাইব্রেরিতে অংশ করছে, বইতে অংশ করছে। ইবনে হারারি বলছিলেন যে আসলে এরা মনে করে যে তাদের যে ধর্মগ্রন্থ আছে এই ধর্মের গ্রন্থের বাইরে আর কোনো জ্ঞান দরকার নেই, আর কোনো জ্ঞান দরকার নাই বলে আর কোনো জ্ঞান চর্চা কোনো করবো না আমরা, যার কারণে কওমি মাদ্রাসার মধ্যে একমাত্র কুরআন হাদিস পেটা ছাড়া আর কোনো কিছু পড়ানো হয় না। কি জন্য? আর কোনো জ্ঞান দরকার নেই, এই জ্ঞানটাই আল্লাহ দিয়েছে, এটা নিয়ে আমাদের সবকিছু থাকতে হবে, এর বেশি জ্ঞান অর্জন করা মানে আল্লাহ তাদের খোদদারি করা। আপনি তাদের সাথে কথা বলেছেন খাতামুন নবুয়াত নিয়ে, যে তারা কেন খাতামুন নবুয়াতে বিশ্বাস করে না, তারা কেন মনে করে না যে নবী নবুয়াতের সমাপ্তি ঘটেছে, কেন তারা আলাদা করে মনে করে যে তারা এখনো প্রতিনিধি হিসেবে দুনিয়াতে আসছে। সো এই বিষয়টা অলরেডি পেয়েছি, আপনি কি আরো নতুন কিছু অ্যাড করতে চাচ্ছেন? আমরা কিন্তু আপনার কথা কেলি না, আরেকটা আরেকটা পয়েন্ট ছোট করে বলি, এখন শোনা যাচ্ছে আমার কথা না? আগের মতোই আপনার আপনার কথা কেটে কেটে আসছে, কেটে কেটে আসছে। আচ্ছা তাহলে তাই, আজকে থাক, আরেকদিন যদি ঢুকি তাহলে বলবো। ঠিক আছে, ঠিক আছে, ধন্যবাদ তাহলে আপনাকে যুক্ত করার জন্য, যুক্ত হওয়ার জন্য। ভালো থাকবেন, শুভরাত্রি।